1947 সাল, ধর্ম ও জাতিগত বৈষম্য যা ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নেয়। হুমায়রা, হুমায়রা এদিকে এসো। হুমায়রা, উঠো মা। কে তুমি মা? তুমি কোথা থেকে আসছো? তুমি এখানে এলে কি করে? চলো ওকে ঘরে নিয়ে চলো। উঠো মা, উঠো। চলো যাই। থাক মা, তুমি আসো। আমি নিচ্ছি, তুমি আসো। খাও মা, খাও। তোমার বাড়ি কোথায়? তো তোমার বাবার নাম কি? তোমার কোনো ভয় নেই মা, বলো, আমাকে বলো। ভয় পেও না মা, আমরা আছি তো আল্লাহর কাছে। শুকরিয়া, উনি আমাদের অভাব পূরণ করে দিলেন। আপনি কিন্তু আর না করবেন না, আজ থেকে ও আমাদের মেয়ে। এবার মা এসো আমার সাথে কলমা পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওকে আমরা আমাদের মতো করে মানুষ করব। আজ থেকে ওর নাম হলো সুরাইয়া। শিখ পরিবারে জন্ম নেয়া সেই ছোট্ট আনুষ্কা ইসলামী মতাদর্শে বেড়ে ওঠা আজকের সুরাইয়া মাদ্রাসার প্রতিটি পরীক্ষায় প্রথম স্থানে উত্তীর্ণ হয়ে সবার নজর কাড়ে। সিনিয়র শিক্ষক ইব্রাহিম সুরাইয়ার মেধা রূপ গুণে মুগ্ধ হয়ে তার সাথে বিবাহের প্রস্তাব দেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি কেমন আছেন? জি ভালো আছি। মাদ্রাসা কেমন চলতেছে? হ্যাঁ ভালো। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। সবাই ভালো আছেন? ইসলামে নারীদের সবচেয়ে বেশি মূল্যায়ন করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ইসলামিক আলাপ আলোচনায় যেতেন, তিনি তার কনিষ্ঠ স্ত্রী বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকেও সঙ্গে করে নিয়ে যেতেন। কোনো নারী শিশু জন্মালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দিতে বলতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই বসেন। বসেন বসেন বসেন। জি বলেন। ম্যাডাম আমি জিহাদ, ইসলামিক ফিলোসফি নিয়ে স্টাডি করছি। আপনার কাছে আসার নিশ্চয় কারণ আছে। আপনি হলেন এলাকার কোরআন হাদিস ও ইসলামের মৌলিক মতবাদে পারদর্শী ও সুজ্ঞানী, তাই একটি মীমাংসা জানতে চাই। কিতাবে আছে যে গৃহে জীব জানোয়ারের ছবি থাকে সে গৃহে আল্লাহর রহমতে ফেরেশতা প্রবেশ করে না। আপনার কোনো সন্দেহ আছে? না আমার কোনো সন্দেহ নাই, তবে চাচার ব্যাখ্যায় সন্দেহ আছে। কিরকম? এ বিষয়টি নিয়ে আমার আর চাচার মধ্যে চরম তর্ক বিতর্ক হয়, ইভেন মনোমালিন্য হয়। উনি আমার আপন চাচা, তাই চাচার কথা মানতে পারছি না। তাই আপনার কাছে সুন্দর একটি মীমাংসা চাই। যদিও চাচা আপনার কাছে আসতে চাইনি, কারণ আপনি একজন নারী। আল্লাহ পাক নারী পুরুষ হিসাবে জ্ঞানীদের বিচার করেন না। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কনিষ্ঠ স্ত্রী বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সঙ্গে করে বিভিন্ন ইসলামিক আলোচনায় নিয়ে যেতেন না, সুতরাং আপনাদের মধ্যে দ্বন্দ্ব কি নিয়ে? আমি বলছি এখানে আল্লাহ তার কোনো সৃষ্টিকে অবজ্ঞা করতে পারেন না। আপনার চিন্তাটি সঠিক, আল্লাহ পাক কখনোই তার সৃষ্টিকে অবজ্ঞা করতে পারেন না। সমস্ত সৃষ্টি তার কাছে অতি প্রিয়, তবে মানুষ একটু বেশি প্রিয়। হযরত ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই এ নিয়ে তার কিতাবে একটি সুন্দর মীমাংসা দিয়েছেন। উনি মানুষের মধ্যে অবস্থিত একটি গৃহের কথা বলেছেন। যদি মানুষের আচরণ জীব জানোয়ারের মতো হয়, তবে ওই গৃহে আল্লাহর রহমতের ফেরেশতা কখনোই প্রবেশ করতে পারেন না। আমি উঠি। আসসালামু আলাইকুম। ১৯৪৭ সালের দেশভাগের অনেক বছর পর অনিল শর্মা তার ছোট বোনের খোঁজে রাওয়ালপিন্ডি আসেন। Thank you.
কাউকে খুঁজছেন ভাই? যা হারিয়ে গেছে তার খুঁজে লাভ কি? আপনার চোখের জলই বলে দিচ্ছে কাউকে হারিয়ে ফেলার গল্প। আপনাকে দেখে তো খুবই ক্লান্ত মনে হচ্ছে, আসুন এক জায়গায় বসি, একটু বিশ্রাম নিন। না না ভাই, আমার সেই সময় নেই, আমি একজনকে খুঁজছি। কাকে খুঁজছেন? আমি কি কোনো সাহায্য করতে পারি? দেখুন আমার ছোট বোন। আমি তাকে চিনি। আপনি তাকে চেনেন? আমার রানুকে চেনেন? আমাকে নিয়ে যাবেন রানুর কাছে? সুরাইয়া যে আমার স্ত্রী এটা তাকে বলা যাবে না। ভাই ভাই কি হলো? হ্যাঁ, আমি তাকে আপনার সাথে দেখা করিয়ে দিতে পারি। আনুকে বলবেন ও যেন মাঠের সাথে কুয়ার পাড়ে চলে আসে, কুয়ার কথা বললেই ও চিনতে পারবে, চিনতে পারবে। জরুর জরুর। আমি ভেবেছিলাম মরে গেছি, তোমাদের আনু মরে গেছে। বাবা প্রায় তোর কথা বলে। বাবাকে বলবা ওনার আনু আর নাই, আনু এখন নতুন কলসে মোড়ানো অন্য এক মানুষ। আমি ভালো আছি, যে তোমারে আমার কাছে নিয়ে আসছে তিনি আমার স্বামী, খুব ভালো মানুষ। আমার ছেলে ওমর এক মাদ্রাসায় দাখিলে পড়ে। তুমি আর আসবা না, আমি এখানে মান সম্মান নিয়ে আসি, ভালো আছি। ভালো থাকিস বোন। আম্মা 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 ওমর, বাবা আমার কতদিন পর বাড়িতে এলি, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না আম্মা। কি রে কেমন কাহিল হয়ে গেছিস, কয়দিনের ছুটিতে এবার বাড়িতে এলি? আম্মা এবার অনেক দিনের ছুটি দিছে। খুব ভালো, আয় ঘরে আয় ঘরে আয়। আম্মা আপনি কি আমার খাবে মারবেন? ছি ছি বাবা এভাবে বলে না, কতদিন পর মাদ্রাসা ছুটিতে বাড়িতে এলি, কি খাস না খাস, খা ভালোভাবে খা। কাল তোরে বিরিয়ানি খাওয়াবো। ওমরের বাবা কালকে গরুর মাংস নিয়ে আসবেন, খা তুই খা। হ্যাঁ ধর্মকর্ম বলতে আর কিছু রইল না, সবই বিধর্মী হয়ে যেতেছে, তাই না দাদা? ওই যে দেখেন আসতেছে, ওই যে অনাতি আসো এদিকে, একটা চমৎকার খবর আছে। জি দাদা বলেন। তোমার বাপ জান একজন সাচ্চা মুসলমান হইয়া শেষ পর্যন্ত একজন বিধর্মীর বিয়ে করলো। দাদা মুখ সামলায় কথা বলবেন। আহা
আমার কথা তোমার কাছে তিতা লাগতে পারে, কিন্তু আমি যেটা বলছি সেটাই সত্য। তোমার মা একজন বিধর্মী। সুরাইয়ার এত বছরের লালিত জীবন মুহূর্তের মধ্যে সম্পূর্ণ পাল্টে যায়। এলাকায় ছড়িয়ে পড়ে সুরাইয়া মুসলিম নয়, জন্মগতভাবে শিখ। ইব্রাহিম এই সত্যটিও জানেন যে তার স্ত্রী মুসলিম হলেও মনে প্রাণে গুরু নানকের একনিষ্ঠ ভক্ত। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। হুজুর ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনারা সবাই এমন আচরণ করছেন যে আমি কোনো ভিন গ্রহ থেকে এসে নামলাম। আরবে কি সব মুসলিম ছিল? তারা কি অমুসলিম থেকে মুসলিম হয়নি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মুসলমান হিসেবে গ্রহণ করেননি? সুরাইয়া তার নিজের শিকড়কে ভুলতে পারেননি। সুরাইয়া বাহিরের পরিস্থিতি সামাল দিতে পারলেও, কিন্তু সামাল দিতে পারছেন না নিজের ঘর। অভিশাপ হয়ে দাঁড়িয়েছে তার গর্ভজাত সন্তান ওমর। নে বাবা, রাগ করিস না, খেয়ে নে। আমি মানি বাবা, দেশভাগের আগে একটা শিখ পরিবারে আমার জন্ম হয়েছিল। এই সত্যটা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। কিন্তু এখন তো আমি মুসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করেই আমি মুসলমান হয়েছি। খা বাবা, দেখ তোর জন্য আমিও খাইনি, খা। ওমরের বাবা, আচ্ছা আপনি বলেন, আমার কি দোষ? আমি সবকিছু জেনে শুনে তোমাকে বিয়ে করেছি। তুমি এখন মুসলমান, আমার স্ত্রী। এসো এসো সুরে, এসো। Thank you.
এইমাত্র খবর পেলাম সেখানে মুসলমানদেরকে নির্বিচারে গুলি করে মারা হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। শালা বেদিনরা মুসলমানদের গুলি করে মারতেছে। মায়ের সাথে কেমন করে ব্যবহার করতে হয় তুমি কি ভুলে গেছো? উনি আমার মা না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ, তুমি আমার বিধার পেটে জন্ম দিলা কে? জীবনটা আমার বিধা, আল্লাহ তুমি আমার নিয়ে যাও। দৌড়ে পালাবো না। সুরাইয়া সুরাইয়া সুরাইয়া